আর্থিক সীমাবদ্ধতাকে কারণ দেখিয়ে সিরিজ বাতিল করেছে আইরিশ ক্রিকেট বোর্ড। তাই আয়ারল্যান্ড সফরে যাওয়া হচ্ছে না বাংলাদেশের হাই পারফরম্যান্স দলের। এদিকে রস টেলরকে ব্যাটিং কনসালটেন্ট হিসেবে পেতে চাইছে বিসিবি। জাতীয় দলের ব্যাটিং বোলিং কোচ সহ ফিটনেস ট্রেনার ফিজিও নিয়োগের কাজ এগিয়ে গেছে অনেকটাই। প্রার্থীদের সাক্ষাৎকার শেষে মূল্যায়ন পর্ব চলছে এখন। ব্যাটিং কোচ হতে চেয়ে আবেদন করেছিলেন কিউই কিংবদন্তি রস টেলর, তবে সময় সংক্রান্ত সীমাবদ্ধতায় তাকে জাতীয় দলের জন্য বিবেচনা করতে পারেনি বিসিবি। একেবারে বাদ দেওয়া হয়নি সাবেক কিউই ব্যাটারকে। ব্যাটিং কনসালটেন্ট হিসেবে তাকে বা তার মতো অন্য কাউকে বাংলাদেশে আনার ব্যাপারে আলোচনা চালাচ্ছে বিসিবি। ন্যাশনাল টিমের ব্যাটিং কোচ না, কিন্তু বিসিবির ব্যাটিং কনসালটেন্ট হতে পারে। তাহলে আমরা সব ইউনিটেই, অন্যান্য যেসব ইউনিট আছে আমাদের, হায়ার লেভেল, এইচ লেভেল, হাই পারফরম্যান্স, দেন টাইগার্স, এ টিম, এইসব জায়গায় যদি আমরা এই ধরনের কাউকে কাজে লাগানোর সুযোগ পাই, অবশ্যই আমরা সেই অপশনটা নিব। হাই পারফরম্যান্স দলে পরিচর্যা করা হয় জাতীয় দল থেকে বাদ পড়া আর আশেপাশে থাকা ক্রিকেটারদের, পথ দেখানো হয় জাতীয় দলে ফেরার। সেজন্য ম্যাচ আয়োজন সবচেয়ে ভালো পথ, সেখানেই আবারও ধাক্কা খেল বিসিবি। আর্থিক সীমাবদ্ধতার কারণে সিরিজ বাতিল করেছে আয়ারল্যান্ড। ট্যুর যেটা ছিল এটা আয়ারল্যান্ড এবারেও পারছে না, ওদের ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য, তো সেটা পিছিয়ে যাচ্ছে। আমরা এখন চাচ্ছি যে আগামী সামারে আমরা একটা ট্যুর অ্যারেঞ্জ করার জন্য, দু একটা দেশের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। তো চলতি বিপিএল এ ভালো করছেন স্থানীয় ক্রিকেটাররা। জাতীয় দল থেকে বাদ পড়া ও তার আশেপাশে থাকা ক্রিকেটাররাও আছেন জাতীয় দলে ঢোকার দৌড়ে। তাদের সামনে বড় আইকন হতে পারেন মাহমুদুল্লাহ। রিয়াজ শুরুতে ভালো করেছে এবং ওর তো আসলে প্রুফ করার কিছু নেই, কারণ কিছু প্লেয়ার, অনেক প্লেয়ার আছে যারা অনেকদিন দিয়ে খেলে আসতেছে, ওটা অটোমেটিক চয়েস। আর ওর যে স্ট্যাকস আছে, সে আপনার টি টোয়েন্টি বলেন, ওয়ান ডে বলেন, আপনার বাংলাদেশের জন্য যথেষ্ট পারফরমেন্স করেছে। মেহেদী হাসান মুন্না, এটিএন নিউজ, ঢাকা।